মানে বাংলাদেশ একটি প্যারাডক্স যে পলিটিক্যাল বন্ধুরা বদনিয়াতে আসলে আমও যাবে ছালাও যাবে আসলে বুঝতে পাচ্ছেন কিছুটা প্যারাডক্সিক্যাল ওয়ার এটা বর্তমান এই পৃথিবীর যে যুদ্ধ বিগ্রহ সংকুল পরিস্থিতি এটাকে বুঝিয়েছি এটা একটা চরিত্র হাল আমলের নিউ নেশনদের যুদ্ধের চরিত্র এটা প্যারাডক্সিক্যাল দুর্বোধ্য টিপিক্যাল টু আন্ডারস্ট্যান্ড এটা আপনি বুঝতে পারবেন না যে কি ভাবলাম কি চাইলাম কি পেলাম কি হলো কি হচ্ছে এখনকার যুদ্ধে একবার ঢুকলে আপনি বেরোতে পারবেন বলে না মামার বাড়িতে ঢোকার আসার পথ দেখি যাওয়ার তো পথ দেখি না প্যারাডক্স নো ক্লিয়ার আমরা তো আমাদের পার্শ্ববর্তী এক প্রতিবেশীর মুখে আনএক্সপেক্টেড সিচুয়েশন বা অপ্রত্যাশিত পরিস্থিতি আমরা শুনলাম এবং আমরা ইউক্রেনের এক্সাম্পল টানতেও দেখলাম মধ্যপ্রাচ্যের এক্সাম্পল টানতেও দেখলাম আসলে ইউক্রেনের ব্যাপারে যেটা হয়েছিল যে এটা কই এক মাস বা পঁচিশ সাতাশ দিনে এটা সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু আজকে আড়াই বছর কেউ বের হতে পারছেন না মধ্যপ্রাচ্য যেটা দেখলাম এতদিনেই সব শেষ শেষ হয়ে যাবে ওদের মৃত্যু অবধারিত সমালোচনা করছে না ইতিহাস বলছি কিন্তু কই শেষ হলো আজকে দেড় বছর বাড়তেছি আরো বাড়তেছি আরো বাড়তেছে কিং কর্তব্য বিমোর সবাই প্যারাডক্স বাংলাদেশ আরো ভয়াবহ প্যারাডক্স আমি বাংলাদেশকে নিয়ে বলছি ওটা উদাহরণ টানলাম প্যারাডক্সিক্যাল ওয়ার আমি তো এক যুগ আগের মানুষ এক নেশন আগের মানুষ কিন্তু এই নেশনটাকে পেয়েছি সৌভাগ্য টু নেশন পেয়ে গেলাম এই নেশনটাকে আমি স্টাডি করে যেটা দেখেছি এই নেশনে আপনি যুদ্ধ যদি বাধান আর বের পারবেন না যুদ্ধ বাধাবেন না সেই জন্য কেউ বাংলাদেশ নিয়ে তো অনেক হুমকি দামকি দেওয়া হচ্ছে বাংলাদেশকে নজরে রাখার জন্য বলা হয়েছে এখন বাংলাদেশকে নজরে রাখতে বলেছেন যারা তারা এখন মণিপুরে নজর রাখতেই তাদের চক্ষু ছানা রাখতে আপনি বললেন কি হলো কি প্যারাডক্স দুর্বদ্ধ ক্লিয়ার কোনো জবাব নাই কেন এমনটা হলো বা আমি তো বললাম বাংলাদেশের দিকে নজর রাখো এখন বাংলাদেশ ছাই আমার নিজের ঘরের দিকে নজর দেয়ারে আমি টাইম পাচ্ছি না বন্ধুরা আমরা তো শাহান সাথে নিয়ে আমরা কাজ করি ওনার একটা নীতি বিশেষ বিশেষ যুগে উনি এটা বাস্তবায়ন করেন এই যুগটা সেই যুগ আবার শুরু হয়েছে অলরেডি কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে এখন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে এখন সব প্যারাডক্স আসবে দুর্বোধ্য সব পরিস্থিতি আসবে আপনি বুঝতেই পারবেন না যে আমি পরিকল্পনা করেছিলাম কি আর হয়ে গেল কি ডক্টর ইউনি যখন এনডিটিভি প্রশ্ন করেছিল যে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন উনি বলেছিলেন সাদা মাটা জবাব বাংলাদেশ অস্থিতিশীল হলে সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে তিনি তো বলেছেন একটা কথার কথা একটা জাস্ট অভিজ্ঞতার আলোকে একটা কথা বলেছেন ওখানে শেষ এটা কিন্তু এই কথাটা বলার পরে প্যারাডক্সিক্যাল ভাবে কি হলো দেখা গেল চতুর্দিকে সে পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি একদিকে চার হাজার কিলোমিটার একজনে দখল করে নিচ্ছে আরেকদিকে স্বাধীনতার জন্য পতাকা উড়ে যাচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধুটা বন্ধু না আসলে শত্রু ওরা ভেড়ার চামড়া পরে হায়নাগুলো আসে ভিতরে হায়না কিন্তু ভেড়ার চামড়া নেয় কি সুন্দর ড্রেস তারপরে আবার পাগড়িও আছে এই ড্রেসটা দিয়ে ভিতরের হায়নাত্মকে লুকিয়ে রাখছে কোনো এক কষাই শক্ত করে বলি মানবতার উপরে যারা ঘা আরে তাদেরকে শক্ত কথাই বলবো বলতে হবে আশি দা আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে আশির দাও তুমি কঠিন কথা বলো সমালোচনা করো এটা টিউমার তো ওটা ছুরি ছুরি লাগবে এখানে টিউমারকে তুমি এখানে তেল দিয়ে মুছলে কি হবে ওখানে ডাক্তারের ডক্টরের ছুরি লাগবে অপারেশন লাগবে অপারেশন থিয়েটার লাগবে সেখানে সেজন্য একটু শক্ত কথা এখন আসলে পরিস্থিতিটা কেমন তারা একটা নিয়ত করেছিল বাংলাদেশের উপর একটা আগ্রাসন তারা করবে আমরা আধ্যাত্মিক সিগন্যাল আমরা পেয়েছিলাম দশ লাখ পঁয়ত্রিশ হাজার একবার পাঁচ লাখের একটা সিগন্যাল আর কাশ্মীর বানাবে কাশ্মীরকে তো আট লক্ষ দিয়ে তারা ধরে রেখেছে বাংলাদেশকে আরো বেশি লাগবে অলরেডি পরিকল্পনা হয়েছিল হয়েছিল কিন্তু বাদ সেজেছে প্যারাডক্সিক্যাল ওয়ার পশ্চিমবঙ্গে যে গন্ডগোলটা লাগানো হলো পশ্চিমবঙ্গের মমতা উনি তো বাংলা প্রেমিক বাঙালি প্রেমিক বাংলাদেশকে ভালোবাসে ও ওখানে থাকলে ওই বঙ্গীয় সীমানা দিয়ে বাংলাদেশ অ্যাটাক করা যাবে না এই জন্য সেখানে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা বিরাট চেষ্টা করা হয়েছিল কিন্তু প্যারাডক্সিক্যাল ওয়ার সে হিমালয়ের মতো দাঁড়িয়ে এমন হুমকি দিল যে আমার বাংলায় হাত দিলে সেভেন আসাম বসে থাকবে না অমুক জায়গাতে আগুন আপনারা সম্ভবত বলছি তারপরে ত্রিপুরে দিয়ে একটা চেষ্টা করা হলো আল্লাহ এমন এক বন্যা দিলেন এমন একটা বৃষ্টি দিলেন সেটাও ভেজতে গেল আনএক্সপেক্টেড সিচুয়েশন

এক জায়গায় আল্লাহ কি বলছেন আমি আমার কথা বলবোই আমি ওনাকে সাথে রাখি চলি ওনাকে সাথে রাখি কথা বলি পৃথিবীর আর কারোর সাথে তেমন কোনো আমার যোগাযোগ নেই টুকটাক একটা পরিবারের সাথে টুকটাক এই এছাড়া কারোর সাথেই কোনো যোগাযোগ নেই আমি বিষয়গুলো আল্লাহ আমাকে ভালোই বুঝ দিয়েছেন আলহামদুলিল্লাহ কৃতিত্ব আমারও কিছু নেই কারো কিছু নেই কিন্তু ওনার আল্লাহ কি বলেন তিনি তো শাহানশাহ তিনি তো রাজা দিরাজ তিনি তো বাংলাদেশের মালিক হিন্দুস্তানের মালিক সারা বিশ্বের মালিক তার এক সেকেন্ডের হাজার কোটি বাগের এক ভাগ আমরা তার নিয়ন্ত্রণ থেকে বাইরে না বাইরে যাওয়ার কোন সুযোগই নাই তাকে আমরা দৃষ্টির অন্তরাল বলে আমরা মনেরও অন্তরালে রেখে দিয়েছি আমরা এই পৃথিবীর যেগুলো ভাসমান দেখি এগুলো নিয়েই আমরা আমাদের গবেষণা চিন্তা এসব করি কিন্তু মাউসটা যার হাতে বা ক্লিক যিনি করছেন কমান্ড যিনি দিচ্ছেন তিনি তো আমার দৃষ্টির অন্তরালে বলে আমি ওনাকে হিসাবে আনছি না আমাদের বোকামি সেটা আমাদের নির্বোধতা আমাদের মূর্খতা আল্লাহ বলেন তারা একটা প্ল্যান করেছে তাদের প্ল্যানটা আমি জানলাম আমি কাউন্টার প্ল্যান করলাম ওমা মাকরা আমি একটা কাউন্টার প্ল্যান করলামস অরুন কিন্তু আমার সেই প্ল্যান প্যারাডক্সিক্যাল প্ল্যান দুর্বদ্ধ প্ল্যান ডিপিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কিছু বুঝবে না বুঝে নেই দেখো এখন দেখো দেখার মতো জায়গা আছে কমে লুত দেখো কমে আত দেখো কমে ফেরাউন কে দেখো কমে ইব্রাহিম দেখো কমে নুহ কে দেখো দেখো দেখার মতো জায়গা কাই ফাকানা আকিবাতু মাকরিহিম তাদের প্ল্যান প্রোগ্রামের পরিণতি কি হলো আমার কাউন্টার প্ল্যান প্রোগ্রামে কি হলো তাদের প্ল্যান প্রোগ্রাম দেখো

দিব না আজকে আয়াত আপনাদেরকে প্যারাডক্স বুঝাচ্ছি তো এখন প্যারাডক্সিক্যাল ওয়ার বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে আপনি হিসাব মিলাতে পারবেন না এই জন্য বলেছি জিও পলিটিক্যাল বন্ধুরা অনেকে আসছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশ এখন একটা বারমুডা ট্রায়াঙ্গল আপনি এখানে একবারে মানে দোয়া কালাম ফোড়ে দিল সাদা সাদা দিল সাদা দিল হয়ে আসতে হবে সবাইকে বলছে জিও পলিটিক্যাল বন্ধুদেরকে বলছে যত দূর থেকে আসেন যত নিকট থেকে আসেন বদ ব্যাড নিয়তে আসবেন প্যারাডক্সিক্যাল ওয়ারের মধ্যে পড়ে যাবেন কি হবে না কি ভাববেন আর কি পাবেন চিন্তাই করতে পারবেন না ডরালে ডর না ডরালি কি এর ডর নোয়াখালীর কথা কি এর ডর মানে কিসের ডর আমাদের গত পনেরো বছর ছিল ডরালে ডর মানে ডরেরই চর্চা হয়েছে খালি না জানি কি হয় হ্যাঁ বিজেপি খবরদার তোমরা বুক দিও না পিঠ দিও ওরা এক গালে সর দিলে আরম গাল পেতে দিও তাই না এখনকার বাংলাদেশ পররাষ্ট্র নীতি হলো না ডরালে ইয়ের ডর নিয়ে মহাখালীতে এক বাজার এক পাগল থাকতো সে গুণের গুড়ওয়ালার দোকানে যাইতো সেখানে গুড়ের টিনের ভিতরে হাত এতটুক ঢুকাই দিয়া হাত দেওয়ার আগে ডরালে ডর না ডরালে ডর হাত দিছে পুরা গুড় পরে মুড়ির দোকানে গেছে মুড়ির বস্তা নিয়ে বসে আছে ওখানে না ডরালে কিয়ের ডর কইয়া এতটুক মুড়ি পরে খাইতে খাইতে যাইতেছে কেউ দেখ দেখে সবাই কিন্তু কিছু বলার নাই বলতে গেলে আরো লস হবে এই যুগটা সেই যুগ আমাদের হলো এখন না ডরালি কি এর ডর এখন যুদ্ধ প্যারাডক্স ঢুকবেন বেরোতে পারবেন না কই মাছ আর শিং মাছ শিশুকালে ওই ফাঁসি জাল কই মাছের জাল পেতে ধরতাম জালে যখন একবার এই পর্যন্ত একটা ঘর আটকে গেছে তখন তো শক্তি দিয়ে লাফায় যত লাফায় তত আরো আরেক ঘর আটকে আরেক ঘর আসে আটকে জালের আরেকটা ঘর আটকে এত মোটা মানে গলার একবারে এখান থেকে এই পর্যন্ত মতো বেঁচে গেছে এরপরে ইউক্রেনের এক্সাম্পলটা কি ওইটাই তো হয়েছে বেরোতে পারবেন না এটা জাহিলি যুগ বুঝতে হবে এরা প্যারাডক্সিক্যাল যুগ নবীজির আমলে জাহিলি যুগ ছিল উনি এসে এটা শেষ করেছিলেন সে জাহিলি যুগে উটে তোমার উঠ আমার কুবের পানি পান করলো কেন উটের দিয়েছে একবার কল্লা ফেলে পরে ওই উটের মালিক এসে দেখলো কল্লা ফেলে দিয়েছে দিয়েছে ওর কল্লা ফেলে শুরু হলো লড়াই আড়াইশো বছর লড়েছে ওরা আড়াইশো বছর বের হওয়ার কোন রাস্তা নাই বের করবে কে সেই উদ্ধারকারী আম তো নেই জাহিলি যুগ আমাদের এটা সাহানিয়া দ্বিতীয় জাহিলিয়তের যুগ প্যারাডক্স প্যারাডক্স যুগ আপনি এখানে যুদ্ধে ঢুকবেন বের হতে ইউক্রেন ঢুকতে পারছে না কতদূর যাবে ঢুকেছে আর বের হওয়ার আর কোন সুযোগে নেই মানে আমাদের প্রতিবেশী ওই যে আমরা শিশুকালে একটা গল্প শুনি এটা কি বারবুডা টাহাগুলির গল্প না জানে কি আমাদের মা বাবারা আমাদের ছাসি যেটি গল্প করতো যে সাগরে একটা জায়গা আছে ভয়ানক সেখানে দুইটা হাত আছে এরকম মানে একটা হাতে এই হাত দুইটা এরকম এরকম করে এক হাতে ডাকে আরেক হাতে না করে মানে আসলে আসতে পারো তুমি স্বাধীন কিন্তু আরেক হাত না করো কি যাইতে পারবো না বাছা আসলে কিন্তু যাইতে পারবো না সেটা বলে দিলাম আমি একটু ঠেটও দিলাম আর কি ধরেন একটা ঠেটও দিলাম স্পিরিচুয়াল থ্রেড দিলাম আসতে সংস্কৃতে আসে বের হতে না বের পারবেন না বাংলাদেশ এখন একটা প্যারাডক্স দেখেন কিছু বুঝতেও পারবে না কোটা থেকে গোটা ছাত্ররা আন্দোলন করলো কি কোটা একটুখানি কোটা সংস্কার করেন ওরা স্বপ্নেও পাবে না যে গোটা দেশ ওদেরকে দিয়ে দেওয়া হবে তাই হলো প্যারাডক্স তারিখের আন্দোলন হঠাৎ পাঁচ তারিখে ঘোষণা পাঁচ তারিখে হয়ে গেল কি কারণ এটা কি এটাই কারণ যে আল্লাহ ইন্দা ইহবুল আল্লাহ বেজরের জন্য বেজরকে পছন্দ করেন 15 আগস্ট 5 আগস্ট একটা মিল মনে আছে নো প্ল্যান প্রোগ্রাম করা ওই যে অমাকার না মাকরণ ওরা একটা প্ল্যান করেছে আমি একটা কাউন্টার প্ল্যান করেছি কিন্তু আমার কাউন্টার প্ল্যানে ওরা শেষ প্যারাডক্সিক্যাল ফাইটারদের সংখ্যা কত আল্লাহু আকবার প্যারাডক্সিক্যাল ফাইটাররা যে কত ট্রিলিয়ন 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 এটা পৃথিবীর কোন ক্যালকুলেশন এটাকে আনা যাবে না আপনি কি পারবেন বাংলাদেশ দিয়ে বাংলাদেশ নিয়ে কিছু বদ নিয়ত আছে কিছু ভালো নিয়ত আছে ভালো নিয়ত যারা নিয়ে আসেন ক্লিয়ার আপনি আসেন আমরা দেখেন আমাদের বাংলাদেশের এখন পররাষ্ট্র নীতি আমাদের প্রতিরক্ষা নীতি হলো খারাবুল হিন্দে মিনাসিন সিন আমি আগে বলেছি এটা আবহাওয়ার গোপন ব্যাগের কথা হিন্দুস্তানের ধ্বংস চীন থেকে হবে বাংলাদেশ থেকে না বাংলাদেশ তাদের কোনো ক্ষতি করবে না বাংলাদেশ তাদের শত্রু না বাংলাদেশের এমন কোন অ্যাটিচিউডই নাই কখনো নাই বাংলাদেশ তাদের দ্বারা ধ্বংস হয়েছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বরাবর হয়েছে আমাদের এক একটা নদী নালা শত শত নদী নালা প্রায় সাড়ে সাতশো শাখা পোশাখা নদী উপনদী আমাদের এর শয়ে নদীকে ধ্বংস করা হয়েছে আপনারা ধ্বংস করেছেন এই তো মাত্র আপনাদের বন্যার ডিজাস্টার আমরা দেখলাম মাত্র এরপরে আমাদের আমাদের দোষ আছে ওই যে আমরা আমাদের জাতীয় সংগীতটার কথা বলি না দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আব্দুল আলিম দুয়ারে আইসে পালকি ওই গান গাইয়া মারা গেছে মাহফুজ আসেনা ফিরে ওই গান গাইয়া সে গেছে মোহাম্মদ রফি আব তু জীবন ও আপেস লে এলে এলো মানে সৃষ্টিকর্তাকে বলতেছে জীবন আর না ফেরত নাও তার ওই গানে এই কথা আছে গেছে আমাদের গানে কি আছে জাতীয় সঙ্গীতে মরি হায় হায় রে আরে বেটা তুই তো মরছো তাহলে জাতীয় শুদ্ধ তাহলে একটা জাতীয় মরি হায় থাকে মরার কথা থাকে মরার কথা আছে হাই হাই আছে এবারে নয়ন জলে ভাসি এটাও আছে মরছো হাই হাই করছো নয়ন জলে বাড়ছো বঙ্গবন্ধু পরিবারের অবস্থা হয়েছে জিয়া পরিবারের অবস্থা হয়েছে সাতান্ন কিনাকে অফিসারের পরিবারের অবস্থা হয়েছে সিনহারে অবস্থা হয়েছে আমাদের অসংখ্য হাজার হাজার দেশপ্রেমিক মানুষদের অবস্থা হয়েছে এখনো আপনি চাচ্ছেন এটা মরতে চাচ্ছেন মরে একটু হাই হাই করবো এটা চাচ্ছেন আর নয় জলে ভাসবেন সবই তো পাইলেন যেমন এটা প্রসঙ্গ কথা তো বলছে বলছিলাম যে প্যারাডক্স কোটা থেকে গোটা একটা প্যারাডক্স হঠাৎ আবু সাহেব সে তো কোটার জন্য যাচ্ছে চাকরি করবে তার স্বপ্ন আছে সে একটা সরকারি অফিসার হবে বা একটা কিছু হবে সে মরে যাই তোর ফেলা প্যারাডক্স যারা বাংলাদেশকে হুমকি দামকি দিচ্ছেন আরেকটা একটা প্যারাডক্স বলি ডক্টর ইউনুস সাহেব নোবেল লরিয়েট তাই না শান্তিতে নোবেল পেয়েছেন নোবেল জিনিসটা কি নোবেলের ভিতরে কি আছে সেটাতে একটা দেখতে হবে নোবেলের ভিতরে আছে ডিনামাইট ডিন ভয়ংকারক বিস্ফোরক বোম এটা কারণ নোবেল সাহেব তিনি ডিনামাইট আবিষ্কারক ডিনামাইটে যত টাকা পয়সা ইত্যাদি উনি ভাবনা হারে কত মানুষ মারছি কত জগৎ ধ্বংস করেছি আরো কত হবে যাক এর টাকাটা আমি পুরস্কার হিসাবে রেখে যাই তো আমি বলি যে আমাদের যে নোবেল বিজয়ী ডক্টর ইনু সাহেব এই নোবেলের ভিতরে কিন্তু আমি ডি এন ইয়নুস সাহেব আহ এন মানে নোবেল বিজয়ী নোবেল ঠিক আছে ইনু সাহেব আর ডি মানে কি ডিনামাইট লোরিয়েট যে যে বিষয়ে পুরস্কার পায় সেই বিষয়টার কিন্তু নারী নক্ষত্র ইলেকট্রন ইয়েকট্রন ফোটন নিয়ে তার ব্রেনে একটা ভাব থাকে থাকে। আমি একটা বিষয় পুরস্কৃত হয়েছিলাম বাংলাদেশ একটা বাংলাদেশ একটা তাহিদ প্রতিযোগিতা হয়েছিল সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম এই ওইটাকে কেন্দ্র করে কত তাহিদের কত শত বই আমি ঘেটেছি পড়ে খুব আনন্দ লাগতে ভালো না কোন নিয়ে যারা ফার্স্ট হয় সেকেন্ড আর থার্ড তারা এটা নিয়ে থাকে এখন ইউনুস সাহেব তো শান্তিতে নোবেল পেয়েছে নোবেলের ভিতরে তো ডিনামাইট আছে ভাই আমি তো আমার তো মনে হয় কি জানেন কারণ আন্নাস ওলা দিন মুলুকহীন রাজা যেমন প্রজারও তেমন হয় রাজা বলতে একটা এক্সাম্পল দিচ্ছি বাংলাদেশে সে সিস্টেম নাই প্রেসিডেন্ট বা যেটাই হোক গোটা বাংলাদেশ কিন্তু এখন ডিনামাইটের ডিপু বললাম কারণ আমাদের উনি ডিনামাইট লোরিয়েট নোবেল লরিয়েট মানে কি নোবেল বিজয়ী মানে কি এটার ভিতরে তো ডিনামাইট আছে বাংলাদেশে সাজবানি ট্যাং ইত্যাদি দিয়ে ঢুকলে কিছুক্ষণ পরে দেখুন আকাশে উঠতেছেন আমাদের সেনাবাহিনীকেও বলছি আমাদের এটা লাগবে খুব কোটি কোটি লাগবে গোটা বাংলাদেশ ডিনামাইট ডিপু হয়ে যাবে এখন ইনশাল্লাহ সমস্ত রাস্তা যেখান দিয়ে আসবে বন্ধুরা সেটা একবারে বিচিয়ে সেইভাবে সাজিয়ে রাখা হবে আমাদের যিনি এখন আমাদের ডক্টর সাহেব শান্তির ভিতরে অশান্তি দমনের নেগেটিভ তারটা না থাকলে শান্তি আসবে না ছাওয়ালি মুরগি দেখেছেন তো ছাওয়ালি মুরগি কক কক করে মুরগির বাচ্চাগুলিকে কিভাবে ডাঙার ভিতরে নিয়ে আল্লাহ একবার কিভাবে পোষে আল্লাহ আপনি ফাঁস দিয়ে যান না এ মায়াবি মাটা এইভাবে যে একটা খামছি মারব আমি কত খামছি খেয়েছি একবারে বুক পালাবার অবস্থা মায়া দুইটার মিশ্রণে হয় শান্তি শক্তি রহমান নাম শান্তি দেখুন আল্লাহর নাম কি রহমান রহমান কাকে বলে যে মায়ার জায়গায় মায়া দেয় আর যেখানে কঠিন হতে হয় অত্যন্ত কঠিন শাস্তি দেয় তাকে বলে রহমান তাকে বলে রহমান আল্লাহ দেখুন কারণ এটা আপনাদেরকে একটু আয়াতের দলিল না দিলে রহমান বাবা হলো মূর্তি নির্মাতা আজার পুত্র হলো ইব্রাহিম আল্লাহর বন্ধু তাই না এখন তো সেখানে কি বাবাই বলল তুই যদি আমার এইসব দেবতা অস্বীকার করিস তোর আমি পাথর মেরে হত্যা করে ফেলবো হুমকি দিল ইব্রাহিম বললেন যে আমার ভয় হয় রহমান রহমান থেকে আপনার কাছে আপনার উপর শাস্তি বর্ষিত হবে রহমান থেকে করুণাময় থেকে পানিশমেন্ট আসবে আপনার উপরে করুণাময় থেকে ওই সাওয়ালি মুরগি সে শিশুদের জন্য কত করুণাময় কিন্তু আপনি যাবেন সে ভয় পাচ্ছে যে আপনি বাচ্চা একটা নিয়ে যেতে পারেন আপনাকে খাম সে রক্তাক্ত করে দিয়েছে ইগল বা বাস পাখি সাওয়ালি মুরগির বাচ্চা নিতে যখন সোমারে আকাশে উড়া পর্যন্ত আকাশ পর্যন্ত দৌড়ে যায় মা এটার এটা হলো রহমানের দুষ্টের দমন সৃষ্টের কিন্তু এটা মনে রাখবেন পার্শ্ববর্তী বন্ধুরা একটু ঠেট না দিলে তো হয় না আদালতে একটা ঠেট দিয়েছিলাম সেটা আজকে বলবো না যে আমি একসাথে না সেটা না বলি বলেছিলাম বন্ধুদের কথা বলি আমি ঢাকাও দখল করব সাথে শুরুতে ডি যেই রাজধানী না সেটাও কিন্তু একসাথে নেব দুইটা একসাথে নেব বলেছিলাম প্যারাডক্সিক্যাল একটা থ্রেড দিয়েছিলাম যে আমার আমাদের ঘরে ঢুকছেন তো আমাদের ঘরে ঢুকলে আমাদেরকে নির্যাতন করা যায় সামলানো যায় না সামলানো যায় না পরে এক ট্যাকেল দেওয়া যায় না যাবে না যায়নি কখনো ইতিহাস নাই কিছু বংশধারা তো এমন আছে কিছু আল্লাহর সাথে রিলেটেড ধারাবাহিকতা মানব জাতির মধ্যে এমন আছে ওদেরকে আপনি মারতেও পারবেন নিহত করতে পারবেন পরে আপনি শেষ হয়ে যাবেন আপনার জাতি শেষ হয়ে যাবে আল্লাহ কি বললেন যে মারিন সে ওরা বুরুজের একটা বালক সে বালককে খুন করার জন্য ওই ওই সময়ের মূর্তি পূজারী রাজা পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল নয়জন নয় দুর্দশ সৈন্য দিয়া যে বালকটাকে পাহাড়ের উপরে মেরে তোরা চলিয়া ওই নয় জন গিয়েছিল ওখানে মারার জন্য শিশুটাকে নিয়ে পাহাড়ে এমন এক ভূমিকম্প আমার তাকে মারার জন্য নৌকাতে করে পাঠিয়ে দিয়েছে ওকে সাগরে ফেলে দিয়ে আয় যারা ফেলে দিতে গিয়েছে ওরা সব ডুবে মারা গেছে সেটিকেই চলে আসছে এরকম হয় এগুলি প্যারাডক্স ওমর যে একটা লোকে জিজ্ঞাসা করছিলেন তোমার নাম কি হলো সেহাব তোমার বাপের নাম কি না তার নাম তোমার নাম কি জামরা বাপের নাম কি সেহাব এলাকার নাম কি হোরাঁকা তোমার হরাকার কোন পাশে আছে যা তো লাজা চারুটাই আগুন ওমর কি বলেন যাও দৌড়াও দেখো তোমার ঘরে আগুন লেগে গেছে বাড়ি শেষ যাই দেখেছে বাড়ি আগুন লেগে গেছে তো এতদিন এই নামটা তো ছিল হোরাকা লাজা সেহাব জামরা সবই তো ছিল এতদিন তো শোনা গেল না ওমরের সাথে কি সম্পর্ক ওমর ওমরকে সে এটা ইন্টারভিউ দিচ্ছে আর ওখান দিয়ে আগুন লেগে গেছে এটাই প্যারাডক্স বুঝবেন না আপনি সেদিনে বলছি ভাই বাংলাদেশে আপনার আপনার জিনিস লই আপনি থাকেন আপনার নাম দাম লই আপনার নাম নিয়ে আপনি থাকেন মুদি মুদি একটা শব্দ ধরেন পৃথিবীতে আমি কার নাম বলছি না মুদি একটা নাম মুদি মানে কি ধ্বংসাত্মক যে ধ্বংস হয় ধ্বংস করে احتال للمال ان اوذا فاجمعه ولست للمال ان اوذا بمحتال او ذا يودي থেকে আরবিতে মুদি মানে যে ধ্বংস হয় এবং ধ্বংস করে डिस्ट्रাকশন নামের আসলে পড়বে মানে আপনার নামে আপনার আপনি আপনি আপনার জগতে থাকেন বাংলাদেশ নামক প্যারাডক্সি কেউ ডুবতে আসবেন না প্যারাডক্সিক্যাল ওয়ারে পড়ে যাবেন একবারে তারি ভাবে না বুঝতে পারবো না কোন কোন থেকে কি হয়েছে এ পর্যন্ত যা হচ্ছে তা তো দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা তো সেজন্য আপনাদের প্রতি আজকে এই বিষয়টাকে বিষয় বানালাম আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশ আমাদের দেশে যারা আছেন সৈন্যবাহিনী আমাদের গণবাহিনী দরকার চার কোটি বাহিনী আমাদের রেডি রাখতে হবে এই দেশের নিরাপত্তার জন্য এই যে চুক্তি আছে না চুক্তি ধরুন এগুলি চুক্তি ছড়িয়ে ফেলে দিবেন ঠিক এই সিনারিটাই দেখেছি কোথাও এই চুক্তি এটা তো চুক্তি তাই না যত গোপন কত কিছু চুক্তি বাঁচতে না পরে হবে কি হবে আরো বহুত সময় আছে ধ্বংসস্তূপে এখন ওই দিকে তাকাবার টাইম নেই আগে আমরা আমরা রাষ্ট্রটাকে রেডি করি নেই আমরা ইউনুস সাহেবের সাথে আছি গোটা জাতিকে এখন পিপিলিকার গোল্লা পিপড়ার গোল্লার মতো হবে বন্যার মধ্যে পিপড়া যখন মরণাপন্ন হয় কোটে পিপড়া মিলে একটা বল তৈরি করে গোল্লা আমি দেখেছি শিশুকালে এরকম মাছ মারতে গিয়ে দেখেছি আরে কোটি পিপড়া এবার গোল্লা গোল্লাটা আবার এভাবে ঘুরে আস্তে আস্তে নিঃশ্বাস যাতে নিচে যারা আছে পানির সাথে তারা যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে না মারা যায় যেন তারা আবার এটাকে সাঁতরে তাদের হাজার পা দিয়ে এইভাবে ইয়ে করে তো ওটা রোলিং করে এইভাবে ঠিক বাংলাদেশকে এখন পিপিলিক আর আমাদের যে দলীয় কামড়াকামড়ি শুরু হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেন না দুই শক্তিশালী আপনার যে দুম্বা অথবা হরিণ অথবা ওরা শিং দিয়ে গুতেছে আর পিছন থেকে বাস এমবুশ করে আছে কে একটা ছিতে অথবা একটা রয়্যাল মাগল টাইগার ধাম করে এসে একটাকে তুলে নিয়ে গেছে এই হবে আপনারা এখন এটা করতেছেন আপনারা যারা এখন এই দল সেই দল কোন দল করছেন বিভিন্ন অধিকার দাবি দাওয়া নিয়ে সরকারকে নাজেহাল করতে আসছেন আপনারা যারা কেউ এখন মাজার ভাঙছেন মাজার ভাঙ আপনি আপনাকে মাজার ভাঙার দায়িত্ব কে দিয়েছে মাজার তো ইসলামে নাই এটা ঠিক আছে আপনি ফতোয়া দিবেন আপনি আপনি মিডিয়ার জগতে বক্তব্য তুলবেন যে এটা তো ইসলামের নাই কুসংস্কার এখানে অনেক এই ভাঙ্গার দায়িত্ব হলো কাজীর একটা হলো হলো মুক্তির ফতুয়া দেওয়া জ্ঞানগত দিক তুলে ধরা বাস এইটুকু তার আর কোনো দায়িত্ব নাই এখানে আর এটা ভাঙতে হবে না কি করতে হবে সেটা কাজই করবে বিচারক সেটা বিচারালয়ে সেখানে রায় হবে রায়ের পরে সরকার অ্যাকশনে যাবে

ডক্টর ইউনুসের দায়িত্ব তা সরকারের দায়িত্ব ডক্টর ইউনুস সাহেব বা বর্তমান যে ছাত্র জনতা সেনা যে সরকার সে কিন্তু ট্রেন লাইনের উপরে চলছে ইনশাআল্লাহ এটাও স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এর দৃশ্য সিনারিও ট্রেন স্বপ্নে মানে আল্লাহর মনোনীত স্ট্রেইট ওয়েতে চলা একটা জিনিসকে ট্রেন হিসেবে দেখানো কারণ ট্রেন স্ট্রেইট ফরওয়ার্ড একটা রাস্তা ঠিক আছে ইউনুস সাহেবের সরকার ঠিক মতো চলছে আলহামদুলিল্লাহ ঠিক পথে চলছে গোটা জাতি পিপিলিকার গুন্ডার মত হয়ে তারে আগলে রাখেন নাহলে খেয়ে ফেলবে সবগুলি এবার যে রক্ত গঙ্গা বইবে সেটা কোটির উপরে যাবে আল্লাহ মাফ করুন কি মনে করছেন বোরহান তার নবজাতক শিশুর জন্য সে কোরবানি করেছিল আর তারে তার শিশুকে জবাই করে দেওয়া হয়েছে সেই ছুরিগুলি সান দেওয়া হচ্ছে আপনারা তো গরু খাওয়া সেই না কুটির উপরে খুন করার পরিকল্পনা হয়ে গেছে তবে যে চুক্তিগুলো এই আর একটা ট্রাক যেটা ঢুকবে বাংলাদেশে চেক করে ঢুকতে হবে আর যেখান থেকে হুমকিটা দেওয়া হয়েছে যেই জায়গা থেকে আনএক্সপেক্টেড ওই জায়গার প্রতি নজর রাখতে বলা হয়েছে ওখানে নজর রাখে ওখানে কি হচ্ছে কি কি বলতেছে কি ভাবতেছে কি করতেছে আর পিপিলিকার গোল্লার মতো ঐক্যবদ্ধ বাস আপনারা নির্বাচনের কথা ভাবেন যুদ্ধের কথা ভাবেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেন নির্বাচনের প্রস্তুতি না দেশ বাঁচলে তারপরে নির্বাচনের কথা ভাববেন আপনারা পেয়েছেনটা কি এত লোভ ক্ষমতার ক্ষমতা ছাওয়া তো ইসলামে জায়জ নাই। ইসলাম ধর্মটাই বলছে ক্ষমতা চেয়েও না আল্লাহ যারে দেয় আল্লাহ দেবেন মারা নেতৃত্ব চাইও না সরকার হতে চাইও না অজ আলিনা ইমামা সুরা চুয়াত্তর কি বলছেন চাও। চাও যারা যেন পৃথিবীর আমাদের আমাকে ফলো করতে পারে আমাকে দেখে তোমার এবাদত করতে পারে তোমার ছচ্ছা গোলাম হতে পারে বান্দা হতে পারে সেই ইমামত চাইতে বলা হয়েছে রাষ্ট্র মামত নিষেধ করা হয়েছে চাইও না এটা ছাওয়ার জিনিস না চাইতে যদি জোর করে তোমাকে দেওয়া হয় তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে আর যদি না যাই হোক আমি সরে গেছি একটু প্রসঙ্গ বলতেছিলাম কি বাংলাদেশ আদতেই এক ভয়াবহ হুমকির ব্লু প্রিন্টের মধ্যে কিন্তু পড়ে আছে এটাকে রেখে দিয়েছে কিন্তু আমি তাদেরকে বলছি আপনি যে যেই মান যে যেই পরিকল্পনা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসবেন এসে দেখবেন হাই হেরি কপাল কেন আসলাম প্যারাডক্সিক্যাল ওয়ারের মধ্যে পড়ে যাবেন লম্বা করব না আর এটা কিন্তু পর্ব এক দেখতে পাচ্ছেন প্যারাডক্সিক্যাল ওয়ার পর্ব এক তো কিছু কথা বললাম এটা আমার আমাদের জাতির নিরাপত্তার জন্য বললাম আল্লাহ আমাদের বাংলাদেশকে রক্ষা করবেন টের পাচ্ছেন না আল্লাহ বাংলাদেশের পক্ষে যে আছে কিভাবে বন্যাটা বন্যা আক্রমণ এটা একটা এটা আগ্রাসন ফ্লাড আগ্রাসন একটা হয়ে হলো গোটা জাতিকে আল্লাহ তারা লাগিয়ে দিয়েছেন সেবা প্যারাডক্সের পর প্যারাডক্স আমি দেখতে পাচ্ছি আমি যে তরুণ যে যুবক যে নিউ নেশন আমাদের যে নতুন প্রজন্ম যারা এরা তো রাজনীতির র কাছে ছিল না এরা রাজনীতির ধারে কাছে না এরা টিকটক এরা মোবাইল এরা গেম এইসব নিয়ে ব্যস্ত এক হেসকা টানে রাজনীতির বাবা এখন তারা আমরা যারা আমরা বুঝি না ওরা বুঝি প্যারাডক্স কল্পনা করতে পারবেন ভাবতে পারবো না যে কিতে কি হয়েছে একের পর এক চেষ্টা সাথে করে যাচ্ছেন এই সরকারকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে প্রত্যেকটা প্যারাডক্সিক্যাল ওয়ারে নাস্তানাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ বলে রাখতে দাও এরপরে যদি কেউ বাংলাদেশে আক্রমণ করেন নিজের দেশটা হারাবেন আমও যাবে ছালো যাবে ফাইনাল দুই দুই সমান সমান চার রেজাল্টটা দিয়ে দিলাম বন্ধুরা আমার এই দেশটা যদি আপনি আক্রমণ করেন আপনার দেশটা আপনি হারাবেন 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 পরে কান্নাকাটি করবেন আমাদেরকে দোষ দিতে পারবেন না বলে দিলাম অতএব বাংলাদেশে যারা আসতে চান ব্যাড নিয়েতে আসবেন না বদরে একটু বাঁকা করি বলে ব্যাড হয়ে যায় ইংরেজি হয়ে যায় তাই না বদ নিয়েতে আসবেন না নেক নিয়েতে আসেন বাংলাদেশ থেকে ঠিক আছে আমরা বাংলাদেশে এই জাতির চেতনা তারা পনেরো তিনশো বছর গোলামির শিকল বইতে বইতে তারা এখন আর আমি বাইতে পারি না নেই অবস্থা এসছে সৃষ্টিকর্তা দয়া করেছেন রহমান রহিম তাদের সাথে এখন সর্বশক্তিমান তাদের সাথে উনি উনি এখন এদের সাথে সর্বনাশ বাংলাদেশ নাম নিতে এখন কয়েকবার আপনার পরিযা হওয়া উচিত এবং ভয় পাওয়া উচিত এবং চিন্তা করা উচিত যে এখানে বদনীয়তে এই হুজুরদের বাংলাদেশের এখানে যাওয়া যাবে না এই অবহেলিত জাতিটার কাছে আর যাওয়া যাবে না ব্রিটিশ দেখলাম যে দুশো বছর এই জাতিটার আমরা লুটে ফুটে খেয়েছি এখন তাদের কাছে আমাদের মাপ চাওয়ার সময় এই সময় নিয়তে আসবেন না করবেন ওয়ার শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে এক বন্ধু বলেছেন যে দুই হাজার মেয়েদের এসে আবার মেয়েদের বোর প্যারাডক্সিক্যাল ওয়ারে নেওয়া হয়েছে ওরে ও ভুগবে ও টিকতে পারবে না ইনশাআল্লাহ কোনো শয়তানি করবেন না ভিতরে ভালো মানুষ হন করেন ইস্তেকভার করেন পৃথিবীর সকল ধর্মই নোংরামি নিষিদ্ধ সকল ধর্মে জিনা ব্যাবিচার নিষিদ্ধ সকল ধর্মে জুলুম নিষিদ্ধ সকল ধর্মেই করা নিষিদ্ধ ও কথা একটু বলে দিই ঈদে এ মিরাদবী নিয়ে কিছু গন্ডগোল হচ্ছে গন্ডগোল করবেন না ঈদে এ এখানে দুইটা জিনিস একটা হলো নিউক্লিয়াসটা নবীপ্রেমটা যারা এটা করে তাদের ভিতরে যথেষ্ট নবী প্রেম আছে যারা মিলাদ পড়ে ইদি মিরাদবী করে যথেষ্ট নবী প্রেম আছে যারা নেশাগ্রস্ত এরা নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে মিছিলে দেখা যায় সবার আগে তারা জীবন দিয়ে দিচ্ছে নিউক্লিয়াস তো ভিতরে আছে সুপ্ত হয়তো পাপের সাইয়ের ভিতরে চাপা পড়া আছে ঈদি মিরাদবীর মধ্যে দুইটা জিনিস আপনাকে দেখতে হবে একটা হলো এটা যারা করছে তাদের ভিতরে নবী প্রেমের বিরাট একটা অংশ তারা এটা আছেই আসলটা ঠিক আছে তাদের আসলটা অরিজিনটা ঠিক আছে কিন্তু সিস্টেমটা ভুল এইভাবে মিছিল করা এইভাবে মোমবাতি আগরবাতি জিলাপিটেল একটা আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক কে যেটা আমার প্রাত্যহিক যেটা আমার সার্বক্ষণিক সবসময় নবী প্রেম লালন করব। এটাকে একটা জায়গায় আবদ্ধ করে একটা শেপ দেওয়া একটা স্ট্রাকচার কাঠামো দেওয়াটাকে ওলামারা বেদাত বলছে আমিও বেদাত বলছি আমি বলি এটা এই স্ট্রাকচারটা বেদাত কিন্তু ভেতরে যে মায়াটা আছে নবীর প্রতি স্নেহটা যে আছে শ্রদ্ধা বোধ যে আছে মহাব্বত যে আছে কোনো সন্দেহ নাই এটাকে মূল্যায়ন করতে হবে আমার জেলখানায় এক বন্ধু ইনি বিল গেটস এর মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন আমি আর উনি এই কোরআনের ইংলিশ অনুবাদ দুইবার শেষ করেছিলাম আমি কিছু ইংরেজি বলি যে আসলে ওই ওই জেলখানা দুই মাস দেড় মাসকে দুই মাস এটা চর্চা করেছিলাম তো উনি দেখতাম সকাল সন্ধ্যায় মিলা করত ব্যক্তিগত একা কোন সিস্টেম নাই যে মানুষকে নিয়ে এটা মোমবাতি আগরবাতি জেলাপি হুজুর আনো পাঁচশো টাকা দাও হাবিজাবি এগুলি নেই ব্যক্তিগত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এটা তো সে নবী প্রেমের অভিব্যক্তি না তেরাসুল সে আমাকে বলেছিল আমাকে একটু নাতের আসলে রেখে দেন আমি লিখছিলাম কিন্তু তাদের দিয়ে আসতে পারিনি তো ইয়া নবী সালাম আলাইকা বলে যে এটা বলে সালাম আলাইকা যে যেভাবে বলেন তার নিউক্লিয়াসটা ঠিক আছে তার মূল নবী প্রেমটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে এখানে আপনি বলবেন যে স্ট্রাকচারটা যেটা তোমরা একটা যে অনুষ্ঠান করো যে ভাই এটা তো ইসলামে নাই নবী প্রেমের সঠিক প্রকাশ হবে সালাতে সালাতে রাজান হয়েছে তিনি আর কাউকে চেনেন না তুমি সেরকম হয়ে যাও আল্লাহওয়ালা হয়ে যাও নবী প্রেমের চর্চা করবা তুমি তাহমেল কাল্লা কোন অন্ধ আছে কোন পঙ্গু আছে কোন প্রতিবন্ধী আছে নবীর কাছে তার লিস্ট তুমি তাদেরকে সেবা দাও নবী প্রেমিক হয়ে থাকছে বল কে গরিব সে উপার্জন করতে পারে না নবীজি নিজে উপার্জন করে হ্যাঁ পানি তুলে কূপ থেকে ছাগল ছড়িয়ে ওই পয়সা দিয়ে যে উপার্জন করতে পারে না তাকে দিয়ে আসতো এটা নবী প্রেমের তোমার এটা হলো সিস্টেম তারপর একজন মেহমান আসছে ইহুদি হোক খ্রিস্টান হোক জীবন দিয়ে তার সেবা দিচ্ছেন সিস্টেম এই সিস্টেমে নবী তুমি চর্চা করো তারপর যে কোনো মানবিক বিপর্যয়ে নবীজি সেখানে হাজির এবার যেমন বন্যাতদের সেবায় আমরা সবাই চেষ্টা করেছি এইটা নবীপ্রেমের সিস্টেম আছে সালাতের মাধ্যমে জনসেবার মাধ্যমে আহ জাকাত দেয়ার মাধ্যমে সিয়ামের মাধ্যমে কোরান তেলাওয়াতের মাধ্যমে দুরুদ পড়ার মাধ্যমে নবী এগুলি এইভাবে বুঝে দিতে হবে কিন্তু এটা যেন মারামারি করা যাবে না স্লোলি স্লোলি পাঁচ বছর বোঝান না ধীরে ধীরে বোঝান না কড়া কথা বলবে না বাংলাদেশ কড়া কথার জায়গা না খুব আবেগী দেশ আবেগ ভরে বুঝে দিতে হবে তার যেহেতু মূলটা ঠিক আছে সিনেমায় আগে সিনেমার মধ্যে গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা তারা অনেক যে সিনেগুলি দেখায় সেখানে মূলটা ঠিক ছিল সিস্টেমটা বলছিল যে তুমি যা করছো একটা মহিলাকে নিয়ে এগুলি স্বামী স্ত্রীর সিস্টেম এটা তো তোমার আর নারী পুরুষ তো সেখানে কিন্তু পুরুষের অন্তরে নারী প্রেম নারীর অন্তরে পুরুষ প্রেম এই নিউক্লিয়াসটা সেখানে সেখানে ধন্যবাদ দোয়া মোবারকবাদ ওটা ঠিক আছে কারণ নারী প্রেম আল্লাহ সৃষ্টি এটা আল্লাহ পছন্দ করেন নারী প্রেম থেকে ষষ্ঠ প্রেমে যা এই নারী প্রেমটা সেখানে ঠিক ছিল আসলটা ঠিক ছিল সিনেমাগুলিতে সিস্টেমটা বলছিল এখনকার যে সিনেমা আসতেছে মায়া এই যে মায়া টু মায়া হাবি যাবি এখানে আসল পাপ সিস্টেম আসলো ভুল তার সিস্টেম ও ভুল কি পুরুষ পুরুষ তারা ইয়ে করতেছে বিয়ের দৃশ্য তারপরে পুরুষ টু পুরুষ হাবি যাবি মেয়ে টু মেয়ে এটা তো একেবারে গজব পুরা গজব মানে আসল শেষ শেষ সিস্টেমও শেষ আগে সিনেমাগুলিতে আসলটা ঠিকছিল যে নারী প্রেম দেখাচ্ছে তারা আর নারীরা পুরুষ দেখাচ্ছে ওকে এটা তো ঠিক আছে কিন্তু এটাকে ভুলের কারণে আমরা সমালোচনা করতাম যে এই অংশটা ভুল অর্ধেক ঠিক আছে অর্ধেক ঠিক আছে অর্ধেক কোনটা ঠিক আছে নবী এটা তো লাগবেই হ্যাঁ এই পাঠাটা তো জ্ঞানে পাইনি তারা এটাকে নবীপ্রেম ভাবছে তুমি বুঝিয়ে দাও তাকে লালন করো তাকে সুন্দর করো নির্মল করো এইটা এখানে হিট করা যাবে না হিট করলে সে নবী প্রেম থেকে আউট হয়ে গেলে কাপের হয়ে যাবে সেই এই ভুল সে নবী প্রেমটাকে ভুল সিস্টেমে ধারণ করছে তুমি সিস্টেমকে যদি মারতে গিয়া কম্বলের উকুন সাফ করতে গিয়ে কম্বলটা যদি পুড়ে দাও তাহলে অস্তিত্ব শেষ হয়ে গেল এখন যদি তার তুমি এই 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 বেদাহাতকে রোকাইতে গিয়ে এমন কঠোর এমন কর্কশ এমন রূপ কইলা যা দরকার নেই আর নবী থেকে সে ওইটা থুইয়া যায় এখন ওই যে কিনা কয় কামরূপ কামিক্ষা আর ওই যে কিনা উল্টা পথে চলে গেল নবীকে ভুলে গেল তাহলে কি করলে তুমি এই খুব সাবধান সমাজ সংস্কার তো সোজা না বহু কঠিন সবটা বুঝতে হবে যে অর্ধেক ঠিক আছে সেটা নালন করব যে অর্ধেক ঠিক নেই ওটাকে সুন্দরভাবে ভাবে একটা বুঝিয়ে সুজিয়ে সময় নিয়ে তার সাথী হয়ে সোহবত দিয়ে এক দুই তিন বছর তারে বুঝিয়ে সাথে থাকলে অটোমেটিক এক বন্ধু আরেক বন্ধুর ধর্ম তার কর্ম গ্রহণ করে আল্লাহ তৌফিক দিয়ে আমি অনেক লম্বা করে ফেলেছি আসলে তো প্যারাডক্সিক্যাল ওয়ার বাংলাদেশের বিরুদ্ধে কারো যাতে ভিতরে কোনো বদ না থাকে সে যেই হন না কেন আপনি যত বড় ক্ষমতাধারী হন না কেন আপনার উপরে ক্ষমতাধার একজন আছে আপনি প্যারাডক্সিক্যাল ওয়ারে পড়ে যাবেন কিতে কি হবে আপনার আমও যাবে ছালাও যাবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন